মনে রাখবেন নবীর মদিনায় যদি হামলা করেন প্ল্যান করার জন্য যদি জাহান্নামের আগুনে দিয়ে শিশায় পুরানোর মতো কোলানো হয় নবী বংশের বাচ্চাদের ঘরে যারা রাস্তার উপর দিয়ে টেনে টেনে নিয়ে যায় তাদেরকে যদি কেউ সাপোর্ট করে ইরা জাহান্নামে যাবে 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 কথা বুঝছেন না বোঝেন না এই কথা শুনে আবার কেউ বলতে পারে খেলতে না বলে তো পায়ে লাগবে সাবধান হয়ে যান এখনো সময় আছে এখনো সময় আছে সাবধান হন খাতায় নাম এসে গেছে আমি দেখে নিয়েছি সাবধান যদি কেউ রোকে আপনাকে তোলার সময় সেটার নাম আব্বাস সিদ্দিকী মনে রাখবেন সাবধান হয়ে যান এখনো বলছি আপনি ভাববেন না চুপাচি বলে হাবলা টাইপের চুপাচি বলে বুকা সুকা চুপাচি বলে বলতে পারে না না শুধু চুপ করে আছি একজনের দুয়াই বড় হয়েছি তিনি বলেছেন বাবা চুপ থাকতাই কথা কিছু বুঝতে পেরেছেন হ্যাঁ কিন্তু মনে রাখে কেউ যদি ইসলামের একটা জায়েজ কাজকে খেলার সাথে তুলনা করে আমি তিনাকো বলবো কলেমায় রদ্দে কাপুর পরন ইমান আছে কি মুফতির থেকে ফতোয়া নেন তবে দালাল মার্কা মুফতি নেবেন না ইমানদার মুফতির থেকে নেন কেন মুফতি তো তারাও ছিল যারা এজিদের বাহিনীতে এসে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল একটা দুটো নয় 3000 মুফতি ইতিহাস বলছে অতএব ইমানদার মুফতির থেকে ফতোয়া নেন নবীর একটা বিধানকে শরীয়তের একটা বিধানকে এবং রসুল খোদ নিজে চার প্রশিক্ষণ দিবার জন্য নিজে রাষ্ট্রপ্রধান হয়েছে ইসলামের একটা অধ্যায় হলো রাজনীতি করা এটাকে নিয়ে কেউ যদি খেলার সাথে তুলনা করে আমার সন্দেহ ইমান আছে কি ফতোয়া নেন যদি না থাকে সময় থাকতে থাকতে কলেমায় রদ্দ কবুর পড়ে নেন শুনছেন না শোনেননি আজ আমরা অনেকে বলি খেলা পায়ে লাগবে ল্যাং হবে হ্যান হবে ত্যান হবে হায় 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 ইমানদার জান কুরবান করা পছন্দ করে নবী বংশের বাচ্চার বিরুদ্ধে জোরে কথা বলা পছন্দ করে না এটাই হলো ইমানের বৈশিষ্ট্য জোরে বলুন সুবহানাল্লাহ আমি আবার বলে যাচ্ছি কোরআনের উপরে কোরআন রাখা যায় রেহেল রাখা যায় না আমি বলতে পারি আপনারা যেন বলতে যাবেন না কিছু বুঝতে পারলেন কোরআনের উপরে কোরআন রাখা যায় রেহেন রাখা যায় না আমি বলছি বলতে পারি আপনি বলতে যাবেন না দূরে সরে থাকুন মুখ খুলতে যাবেন না কেন নবী বলেছে আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক কিন্তু আমাকে বলতে হবে আমার বাপ যদি বুড়ি খায় আমি ধরবো না এই আমার বাপ যদি ভুল করে ছেলে হিসেবে ধরবো না আব্বা তুমি নামাজ কাজা করে জাহান্নামে যাবে আমি ছেলে তোমায় জাহান্নামে যেতে দেবো না যতক্ষণ না তুমি নামাজ পড়বে বলবে তোমার পা ছাড়বো না শুনছেন না তা বাপ তো বলবে হ্যাঁ ঠিক আছে বাবা কিন্তু বাপ যদি খুব রক খেচা টাইপের হয় কি বলে তখন একটু দূর থেকে বলতে না কান মধ্যে ঝেড়ে ঝেড়ে বেঁধে যাবে তো একটু দূর থেকে বলছি